হ্যালো ডিয়ার বাচ্চো, যাই হোক, আজে খুব তাড়াতাড়ি মাত্র 5 মিনিটে আমরা বলবো সমস্ত মেডিকেল কলেজগুলো নিয়ে কথা, এবং 2023 নিট 2023-এর কাট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য আমি বলবো। আগে বলে নিই, এর সঙ্গে আমি যে অর্ডারে বলবো সেটা কিন্তু আমার তৈরি করা, শুধুমাত্র কাট অফের বেসিসে নয়। কিভাবে তৈরি করেছি সেই অর্ডার? অ্যাকচুয়ালি মেনলি হেল্প নিয়েছি আমার পুরানো স্টুডেন্টদের, যারা মেডিকেল কলেজগুলোয় রয়েছে, তাদের থেকে সব থেকে ভালো খবর পাওয়া যায়, এবং সেই রেসপেক্টেই আমি তৈরি করেছি এই অর্ডারটা, ঠিক আছে? আর উপর একটা কথা বলে রাখি যে কলেজ কেউই খারাপ হয় না, লেকচারাররা সবার সবাই এই কলেজ থেকে ওই কলেজে যান, এর ট্রান্সফার এসব হতেই থাকে, ঠিক আছে? এ নিয়ে কোনো চিন্তা নেই। তো একটা কথা, আরও একটা কথা বলে রাখছি সবার আগে, যেটা হচ্ছে কি, কলকাতার কাছাকাছি কলেজ হলে মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে না কলকাতার কাছে, যার জন্য ওখানের কাট অফটা কিন্তু একটু বেড়ে যায় অনেক সময়, ঠিক আছে? চলো ঝটপট আর দেরি না করে আমরা স্টার্ট করছি। এখানে প্রথম কলেজ কি বলছি, না ক্যালকাটা মেডিকেল কলেজ 1 নম্বর পজিশনে রয়েছে, যেটা আগের বছরের, এইদিকে যেগুলো লেখা রয়েছে র্যাঙ্কগুলো, এই ঝিকপিকে যা লেখা রয়েছে সেটা হচ্ছে এক্সপেক্টেড, ঠিক আছে? এটা হচ্ছে কি, আগের বছরে ছিল 650, এই বছর এক্সপেক্ট করা যাচ্ছে যে 657 অবধি যাবে এর কাট অফ। এবং নেক্সট ছিল কি আমাদের IPGMER, যেটাকে SSKM হসপিটাল বলি আমরা, সেইখানে কি হয়েছে 4640 গেছিল আগেরবার, এটা এবারে কিন্তু যাচ্ছে 648। সিট নাম্বারগুলো তলায় তলায় লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে। নেক্সট কি দেখতে পাচ্ছ তোমরা, নেক্সট দেখতে পাচ্ছ NRS, যেখানে আগেরবারে কাট অফ গেছিলো 629, সেটা কিন্তু এবারে এক্সপেক্ট করছে 639। স্যার কি হলো, ওই দুটোতে 7 ফাঁদ বেড়েছিল, 7-8 বেড়েছিল, এখানে 10 বারই দিলেন? দেখো যত ওপরে স্কোর থাকে তত নাম্বার অফ স্টুডেন্টটা একটু কম থাকে, স্কোরটা যত নিচের দিকে আসবে এবার ওই জায়গাকার নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই এই ঘটনা। চলো নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা, নেক্সট দেখতে পাচ্ছি RG কর, আগের বছর দেখা যাচ্ছিল কত রয়েছে 622, এই বছর এক্সপেক্ট করছি এখানে কাট অফ থাকবে 633। এবং এরপরে আমি কাকে রেখেছি, এই অর্ডার তো তোমাদের জানাই আছে, যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে কত রয়েছে 629 কাট অফ যাচ্ছে এবারে বলে চিন্তা ভাবনা করা হয়েছে। আগের বছর কত ছিল, আগের বছর ছিল 617। ভালো করে দেখো কতটা ডিফারেন্স তৈরি হলো, বুঝতে পারছো? এইখানে 11 বাড়লো, ঠিক আছে, আর এইখানে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু এখানেও 12 বেড়েছে, ঠিক আছে? কিন্তু যত কি হচ্ছে, তোমরা এত বেশি পড়াশোনা করেছো না, এত বেশি পড়াশোনা করেছো যে ওই নাম্বারটা 600 থেকে 620-এর মধ্যে এবারে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস নাম্বার পাচ্ছে। তো নেক্সট আমরা কি দেখছি, আচ্ছা সিট কতগুলো, কোথায় সিট আছে সেগুলো আমি বলছি না, সেগুলো লেখা রয়েছে পরপর, তোমরা দেখতে থাকবে। আগের বারে গেছিল বর্ধমান মেডিকেল কলেজে 6063টা, এবারে আমরা এক্সপেক্ট করছি 623 যাবে, ঠিক আছে? আর আগেই বলছি দেখো, আমি বর্ধমানকে সাগর দত্তের আগে রেখেছি কেন, না ওই বেসিসে পুরনো স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত কিছু জেনে রাখা হয়েছে, সমস্ত ফ্যাক্টর মধ্যে আছে, ডিটেল একটা ভিডিও আছে আমাদের এটা নিয়ে, সেটা তোমরা আগে দেখে নিতে পারো, ঠিক আছে? ডিটেল ভিডিওটা তোমরা আগে দেখে নিতে পারো, যেখানে আমাকে একজন বলেছিল যে স্যার আপনি যে কাট অফগুলো বলছেন এইগুলো 2023-এ নয় 2030-এর কাট অফ বলছেন, কী সব ভুলভাল বকছেন? হ্যাঁ বলে অনেকে, কিন্তু দেখা গেল যে আমি ওখানে যে কাট অফগুলো বলেছিলাম অ্যাকচুয়ালি তার থেকেও আরও 2-3 নম্বর করে হয়তো বেশি হবে, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো এখানে কি দেখছি আমি, সাগর দত্ত মেডিকেল কলেজে এবারের কাট অফ দেখা যাচ্ছে 625। স্যার আপনি অর্ডারে এটাকে আগে রেখেছিলেন, এটাকে দেখলেন 623, আর এটা কেন 625? ওই গল্পটা কলকাতার মধ্যে বা কলকাতার কাছাকাছি হলে তার কাট অফটা ওপরের দিকে যেতে চায়, তার প্রমাণ তোমরা আবার পরে পরে পাবে। নেক্সট আমি রেখেছি কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজকে, ঠিক আছে, আমার অর্ডারে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে, যেখানে এবারের এক্সপেকটেশন রাখছি আমি 617, আগের বছর গেছিলো কিন্তু 599। নেক্সট নেক্সট আমি রেখেছি কাকে, মিদনাপুরকে, মিদনাপুরে কত দেখতে পাচ্ছি 614 মতন, ঠিক আছে, এটা 613 হয়তো হতে পারে পরের দিকে, নো প্রবলেম। তারপরে কি দেখতে পাচ্ছি আমি কিন্তু কল্যাণীকে একটু পরের দিকে রেখেছি, কারণগুলো তোমাকে আগেই বলেছি যে কি কারণে, কারণ প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কল্যাণী কি, লোকেশান খুব ভালো, লোকেশান ম্যাটার করে অনেক সময়, কমিউনিকেশান ম্যাটার করে, এবং কলকাতার কাছাকাছি, তো বুঝতেই পারছো এই ঘটনাটা ঘটেই থাকে। তো এইখানে কাট অফ একটু বেশি থাকবে, 605 ছিল, যেটা কিন্তু 620 এক্সপেক্ট করা হচ্ছে এবারের জন্য। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেটা দার্জিলিং, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এটা খুবই ভালো মেডিকেল কলেজ, অনেক পুরনো মেডিকেল কলেজ, এবং এখানে কি হয়, এখানে দেখো এখন কি হচ্ছে, নর্থ বেঙ্গল থেকে সবাই দূরে দূরে, ধরো কেউ বর্ধমান বা এখানে আসার থেকে, যাদের বাড়ি নর্থ বেঙ্গল সাইডে, তারা অবভিয়াসলি এখানে প্রেফার করে, এবং একটা পড়াশোনা যথেষ্ট ভালো হয়, সো এইটার কিন্তু কাট অফ সেই তুলনায় সেই জন্য বেশি যাবে বলে আমি এক্সপেক্ট করেছি। সো দিস উইল বি 622, ঠিক আছে, বাড়ির কাছে এখন অনেকেই প্রেফার করে, সেটা তার তার ব্যাপার। নেক্সট আমি রেখেছি কাকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজকে, দেখো যেখানে রয়েছে কাট অফ 611,
ওকে, যেখানে কাট অফ রয়েছে আমাদের 611, তারপরে রেখেছি মালদা যেখানে আমাদের কাট অফ এবারে এক্সপেক্ট করছি 608, যেটা আগের বছরের কাট অফ ছিল দেখতে পাচ্ছ 590, সেটা কিন্তু 608, মানে 18 নম্বর ইনক্রিজ। নেক্সট কি হলো স্যার, এর পরের কলেজ নম্বর বেড়ে গেল কেন? 612 হয়ে গেল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে কি হলো, কাট অফ বেড়ে গেল কেন? আপনার র্যাঙ্ক অনুযায়ী ওখানে ভাই, ডায়মন্ড হারবার কলেজ নতুন কলেজ এবং বাকি সমস্ত কিছু মাথায় রেখেই আমি এই অর্ডারে রেখেছি। কিন্তু কাট অফ কেন বেড়েছে, নাম্বারটা এখানে কেন বেশি হয়, আগের বারেও ঘটেছিল তাই, আগের বারেও তাই ঘটেছিল, মালদার থেকে এখানে বেশি স্কোর ছিল। তার কারণ হচ্ছে একই, যে কলকাতা থেকে কাছে, ডায়মন্ড হারবার কলকাতার বেহালা থেকে মাত্র 1 ঘন্টা। ঠিক আছে, বললাম না কলকাতার একটা ব্যাপার আছে। তো এরপরে আমি রেখেছি কাকে, রামপুরহাট মেডিকেল কলেজকে, সেখানে আগের বছর দেখো যা গেছিল আর এখানে যা যাচ্ছে বলে হিসেব রাখছি, সেখানে প্রায় 20 নম্বরের ডিফারেন্স রয়েছে। নেক্সট নেক্সট কি দেখতে পাচ্ছি, রায়গঞ্জ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজকে আমি রেখেছি, সেখানে আগের বছর ছিল 583, এবারে দেখতে পাচ্ছি 602 মতো কাট অফ যেতে পারে। এবং তারপরে রাখছি আবার আমি পুরুলিয়া, আচ্ছা পুরুলিয়াতেও 603 কাট অফ যাচ্ছে। দেখো কাছে পিঠেই রায়গঞ্জ, পুরুলিয়া, তারপর রামপুরহাট, এগুলো কিন্তু একই, ঠিক আছে, মোটামুটি সবই একই স্ট্যান্ডার্ডের মেডিকেল কলেজ, একই রকম মেডিকেল কলেজ, যেটা তোমার বাড়ির কাছে হয় তুমি সেটাতেই চয়েস দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা, নেক্সট ফাটাক্সে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার মেডিকেল কলেজকে আমি রেখেছি, যদিও কোচবিহারকে আমি কাট অফ অনুযায়ী একটু আগিয়েই রেখেছি। তো কোচবিহারে আমি কত দেখছি, এখানে আগের বার ছিল দেখতে পাচ্ছ 579, এবারে এক্সপেক্ট করা যাচ্ছে 597, কারণ 595 to 600 এর মধ্যে এত বেশি স্কোর করেছে, এবারে কিছু বলার নেই। তো সিট নাম্বার তলায় তলায় দেওয়া আছে, একিয়ে ছবি উড়ে গেছে, যাই হোক নো প্রবলেম। এটা কি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেখো বারাসাত, গভর্নমেন্ট মেডিকেল কলেজ বারাসাত, দেখো আগের বছর কাট অফটা কিন্তু ওদের তুলনায় বেশি ছিল, কেন নাই, বারাসাত এয়ারপোর্ট থেকে কাছাকাছি তাই না, কলকাতার কাছে, ওই ওই সেন্টিমেন্ট কাজের কাজ করে মানুষের মধ্যে, তো সেটা এবারেও হয়তো কাজ করবে। তো সেই জন্য এক্সপেক্ট করছি মানুষের সেই সাইকোলজি অনুযায়ী এখানে, কিন্তু আমার অর্ডার অনুযায়ী আমি একে এরকম জায়গাতেই রেখেছি, দেখতে পাচ্ছ। নেক্সট তুমি দেখো উলুবেড়িয়া, উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাওড়ায়, যেখানে 582 গেছিলো কাট অফ, সেখানে এক্সপেক্ট করা হচ্ছে এবারে 601 কাট অফ যেতে পারে। নেক্সট নেক্সট কি দেখতে পাচ্ছি আমি, 21 নম্বরে রেখেছি কাকে, আরামবাগ মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ যেটা রয়েছে, এটার অন্য একটা কিছু নাম আছে, প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ বলে, তো আরামবাগ বলি তোমরা তোমাদের বুঝতে সুবিধে, এগুলো তো সেইভাবেই লিখেছি জায়গার নাম অনুসারে। তো এখানে ছিল দেখো আগের বছর 580 যেটা শুরু হয়েছিল, ঠিক আছে, এই বছর এখানে এক্সপেক্ট করছি 599 উইল বি দ্য স্কোর। নেক্সট নেক্সট রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাম্রলিপ্ত, এখানে অলমোস্ট 598 এক্সপেক্ট করছি, যেটা ছিল 579, এখানে 598 এক্সপেক্ট করছি, হয়তো 1 নম্বর এদিক ওদিক হতে পারে, 597 অবধিও নামতে পারে। দেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ, যেখানে 596 এক্সপেক্ট করছি, আর তারপরে আমি রেখেছি ঝাড়গ্রাম মেডিকেল কলেজকে, যেখানে 594 এক্সপেক্ট করছি, আরও হয়তো 1 নম্বর কমতে পারে, অসুবিধা নেই, 593, 594 এরকম, মানে মোটামুটি যেটা গল্পটা বুঝতে পারছি, এবারে কিন্তু 590-র নিচে গভর্নমেন্ট মেডিকেল কলেজ MBBS ইন জেনারেল কোটা ইজ টু টাফ, তাই না? চলো এরপর লাস্ট আমি দেখতে পাচ্ছি আমি কাকে রেখেছি, আমি রেখেছি এখানে জোকা, ESI জোকা। এখানে দেখো আগের বছরে 600 কাট অফ ছিল, এবছর 612 ভেবেছি। স্যার আপনি এত লাস্টে কেন রেখেছেন এটাকে লাস্ট, দেখো ESI জোকাও কলকাতার মধ্যে, এটাকে লাস্টে রাখার মেন কারণ হচ্ছে এখানে কিছুটা ফিজ দিতে হয়, ঠিক আছে, সেই অনেকের হয়তো সেই অ্যাফোর্ড করার ক্ষমতাটা তো থাকে না, তাই সেই কারণের জন্য আমি এটাকে লাস্টে রেখেছি। তো যাদের সেটা নিয়ে প্রবলেম নেই, কলকাতার মধ্যেই থাকতে চায়, হয়তো বাড়িও কলকাতার কাছাকাছি, তারা সেটা তাদের নিজেদের পার্সোনাল চয়েস। এছাড়া এরপরে কিছু তোমরা জানো যে কিছু প্রাইভেট কলেজেস আছে যেখানে একটা, সেই প্রাইভেট কলেজে একটা গভর্নমেন্ট কোটা থাকে যেখানে আমাকে অনেকটা কম ফিস দিয়ে পড়তে হয়, যদিও সেই ফিসের অ্যামাউন্টটাও তার সেই কম দেওয়ার পরেও যথেষ্ট ভালো। তো আমি জাস্ট জানালাম, সেই সমস্ত কটা মিলিয়ে মিশেও আমার মনে হয় যে 586-এর নিচে, মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো মোটামুটি যা মনে হচ্ছে 592-593-তে ক্লোজ দেবে, এরপর যেগুলো প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কোটা আছে সেগুলো মিলিয়ে ঝুলিয়ে যদি ধরতে হয় তাহলে আমার মনে হয় বস
585, 586 এর নিচে এবছর MBBS ক্লোজ হচ্ছে। তো সবস্তটাই তোমাদের জন্য, এতে কোনো দুঃখের ব্যাপার নেই, এতে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ তোমরা ভালো করে পড়াশোনা করছো, তোমরা ফাটিয়ে পড়াশোনা করছো, তাই কাট অফ বাড়ছে। সো দিস ইজ অল অ্যাবাউট ইওর সাকসেস। এইভাবে আরও ভালোভাবে পড়াশোনা করে যাও, এবং যাদের মনে হলো যে একটুর জন্য এরম হচ্ছে, তারা সেই চিন্তা দুশ্চিন্তা মাথায় রেখে ফাটিয়ে এক বছর খাটো এবং ডাক্তার হয়ে যাও। টাটা, অনেক শুভেচ্ছা রইল তোমাদের, থ্যাংক ইউ, টাটা।